একটু দাঁড়া, একটু আলাপ করি, একটু কথা আছে। কি কথা? কথা মানে গত বছর তো তোর জমি বেচে 10-12 লাখ টাকা দিলাম সিমেন্টের ব্যবসা করতেছ। হ্যাঁ, মনে হয় ভালোই চলতেছে, ব্যবসা ভালো চলতেছে। হ্যাঁ, তো মা মনে তো এখন বড় হয়েছে গা, মা মনে রেও আর ব্যবসা ব্যবসা ধরাই দল লাগবো, নাই তো আলিশ হয়ে যাবো গা। মা মন তো আবার কই আর বয়স হয়েছে, তো পোলা পয়েন্ট মানুষ তার এখন ব্যবসা মানে তো লোয়ার দরকার আছে কি? কি কয় পোলা, এখন মামুন ছোট আছে, মামুন কত বড় হয়েছে গা। হ্যাঁ, ওনারা ব্যবসা ব্যবসা ধরাই দিই, এরপরে বিয়ে শান্তি করা লাগবো না, যখন মেয়ের পক্ষে জিজ্ঞেস করবো ছেলে কি করে, তখন আমি কমু কি, তোর বিয়ে করাইছি, তুই ব্যবসা কথা দেখে তো মেয়েরা বিয়ে দিছে। ব্যবসা তো আবার আমার যেটা আছে এটা তো মামুন বললে সময় দিলেই তো হয়, এক ব্যবসা তাই চলি না, আবার টাকা পয়সা নষ্ট করার দরকার আছে কি? আরে বাবা শুনো, তুই ব্যবসা করতেছিস তোর এটা, মামুনের তুমি আলাদা আর এক ব্যবসা করো লাগে, দুজন দুইটা করবি, তোর টাকার কোনো অভাব হবো না। ঠিক আছে বাবা, আপনার যেটা ভালো মনে করেন করুন, তবে এত টাকার মাঝে দরকার নাই, ছোটোখাটো টাকার মাঝে আপনার একটা ব্যবসা লইছেন তাহলে। এই এই কথাটা জিজ্ঞেস করছি, তবু করলে ডাক দিলাম। হ্যাঁ, টাকা পয়সার ব্যবস্থা করি না, করে দেখ কী ব্যবসা ধরে যাও যা। ঠিক আছে, হ্যাঁ তুই যেহেতু ব্যবসা কত সস। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, একটা চিন্তা দূর হইলো, একটা চিন্তা দূর হইলো। আমার বাপের উপরে তো আর আমি কথা বলতে পারি না, তাই না? তখন ওরা যা করবো সেটাই তো। কমলে তো তোমার এই কম্ব, অন্য কারো কম্ব সম্পত্তি, আর আমি কি বাপের বাড়ি নিয়ে যাবো? আমি যা বলি তা শুনো। কি জানি তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, বাজারে যাইতে হবে, বাজারে যাই। ঠিক আছে যাও, আমারও ফ্রিজে ছেড়ে দিও। ঠিক আছে, আচ্ছা। মোটামুটি ব্যবসা খারাপ চলতেছে, তো আমি চাইতেছি কি যে আলাদা একটা ব্যবসা লইতাম, একটা ভালো ব্যবসা আছে, তুমি যদি আব্বারে কয়ে দেও তাহলে আব্বা রাজি হয়ে যাবে। দেখ মামুন, একটা ব্যবসা লইতে হইলে কত টাকার ব্যাপার সেবার এটা তো তোর জানা আছে অবশ্যই। ঠিক আছে, আমার বাপ কিন্তু গতবার জমি বিক্রি করিয়া আমার ব্যবসাটা লই দিছে, মানে হাত খালি, আমারও হাত খালি, আমার বাপেরও হাত খালি, তো এটা আসলে বললেই তো হয় না, আমি আগে চিন্তা ভাবনা করি। হ্যাঁ, পরে দেখা যাক। ঠিক আছে ভাই, দেখো তুমি আমার কিন্তু তোমার কাছ থেকে টাকা চাই নিতে নিতে, আব্বার কাছে নিতে নিতে আমার আর ভালো লাগে না, আর তুমি আমার আলাদা একটা ব্যবস্থা করে দেও, আমি তোমার জানি না আর কিছু। আমি গেলাম বাবে।
মামন, মামন তুই গাছ নামোই 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 বাবা, মামন বাবা নামোই 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 কি অবস্থা করতেছ আজকে? হুম বাবা আয় 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 তুই আয় আয় নামোই আয় 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 বাবা নামোই নামোই তুই অবাক করে পাগলামি করছ আজকে বাবা। আল্লাহ আমার এই পোলাটা কি হইল, আমার বালা পোলাটা কি হইল বাবা রে। বাবা বাবা তুই অবু করছ কে, ওরম করছ কে বাবা? বাবা রে আমার পোলাটা কি হইল বাবা রে। বাবা হায় খোদা, আমার এই সুন্দর ভালা পোলাটা কিছু হইল? খালি পাগলের মতো ঘোরাফেরা করে কারোই চিনে না, এখন কী করি আল্লাহ? তুমি সারা আমার আর কোনো ভরসা নাই, তুমি রহমত করো, তুমি আমার পোলাটা ভালা করে দাও, তুমি ভালা করে দাও। এই ভালা পোলাটা আমার পাগল হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে গা আমার। বাবা রাজীব বসর কথা আছে আমার। কি এখন বাজার যাইতে বাবার দোকান খোলা? বাজার তো যাবি, তোর শুনু ভাই মামুন এই যে কতটা দিন ধরে খালি পাগলের মতো ঘুরে, খালি পাগলের মতো ঘুরে, সেই সেই জঙ্গল নাই কিছু নাই, আগার নাই বাগান নাই, সব খালি খালি ঘুরে বেড়ায়, খালি পোলা বনে ডালাইতেছে। এই যে কত করবার থাকতো চাইতেছি ভালো হইতেছে, দিন দিন খালি খারাপ হইতেছে। এখন তুই আমি পাশে থাকতে আমার পোলাটা পাগল হবো? আমি বাজার যেতে যাবো, কোনো টেনশন করে না, আমি তো কইলাম ঠিক হয়ে যাবো গা, এগুলা নিয়ে টেনশন কিছু নাই, ভালো হয়ে যাবো গা, পুরো আমার পাগল হয়ে গেছে গা। আমার পোলাটা ভালো করে দাও, তুমি ভালো করে দাও।